কামরুজ্জামান রতনের নির্দেশনায় গজারিয়া উপজেলার বাউসিয়া ইউনিয়ন যুবদল এবং ছাত্রদলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে গজারিয়া প্রতিনিধি মাসুদ আহমেদের তথ্যচিত্রে। শনিবার সন্ধ্যা 6টায় বাউসিয়া ইউনিয়নের পুরান বাউসিয়া গ্রামের স্কুল পাড়া মহল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গজারিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুবহান প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পি এম শাহাদাত প্রধান, বাউসিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি কে এম রাজীব আহমেদ, সৌরভ আহমেদ, বিলাল ভূঁইয়া ও আলম শিকদার সহ আরও অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা বক্তব্যে বলেন, আমরা বিগত সময়ে অনেক কষ্ট করেছি, নিজের ভোট পর্যন্ত দিতে পারিনি। 5ই আগস্ট স্বৈরাচার সরকার পতনের পর আমরা যেখানে মন চাই সেখানে বিএনপির প্রোগ্রাম করতে পারি। আমরা ভাবতেও পারিনি এরকমভাবে সবাই একসাথে বসে আমরা দল নিয়ে আলোচনা করতে পারব। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার জন্য দোয়া করেছেন উপস্থিত নেতাকর্মীরা। সাংগঠনিক কাজ কিন্তু সবাই বোঝে না। যদি উনি ওই ধরনের নেতা না হইতো, বর্তমান সময়ে টক শোতে কথা বলার মতন তো লোকই নাই। উনি কিন্তু কি কথা বলতেছে, উনি কি দেশের পক্ষে, এবং উনি কিন্তু প্রতিদিনই কোনো না কোনোভাবে কিন্তু দেশের মানে সার্বিক সহযোগিতা, আগামী দিনে কিভাবে রাষ্ট্র কাঠামো তার ক্রমানের 31 দফা এগুলো নিয়ে আসে না আলোচনা করতেছে। এই রতন ভাই আমি আজকে ইনশাল্লাহ বললে যাইতেছি, উনি মুন্সিগঞ্জ তিনের দানের শীর্ষের কান্দারি, তাদের কথা শুনবেন এবং কাজে লাগাবেন, আর অন্যায়ের পক্ষে মানে সবাই সচেষ্ট থাকবেন। কোন দেশের মধ্যে যাতে এই যে বিভিন্ন মাদক বিভিন্ন অন্যায় কাজ হয়, আপনার এগুলো কাউ প্রশ্রয় দিবেন না। আপনার যারা যারা ছাত্র রাজনীতি করতেছেন, বিশেষ করে লেখাপড়া মনোযোগ সহকারে করবেন এবং সামনের দিনগুলোতে কীভাবে ভালো থাকা যায় সেই ব্যবস্থা করবেন।